সূরা ইব্রাহিমের 9 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। পিছনের ইতিহাস উল্লেখ করে বর্তমান এবং সামনের মানুষগুলোকে আল্লাহ পাক সতর্ক করতেছেন, আমার কথা অমান্য করে কুফর শিরিকে লিপ্ত হওয়ার ফল ওদের কি হয়েছিল, তোমরাও যদি তাদের পদাঙ্কন করে আমার কথা অমান্য করো, শিরিক কুফরে লিপ্ত থাকো, তোমাদেরও ওরকমই ফল হবে। আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম, ও মুশরিকারা, কাফেররা, নাস্তিকেরা, তোমাদের আগে যারা ছিল তাদের সংবাদ, তাদের অবস্থা কি তোমাদের কাছে আসেনি? তারা কারা? কয়েক সম্প্রদায়ের নাম নেওয়া হলো এখানে। এক নম্বর কওমে নূহ, নূহ আলাইহিসসালামের সম্প্রদায়। নূহ আলাইহিসসালাম 1000 বছরের মতো হায়াত পেয়েছেন, এর মধ্যে 950 বছর শুধু মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন, ওয়াজ নসিহত করেছেন। মাত্র 80 জন মানুষ তার দাওয়াতে সাড়া দেয়, বাকিরা তার কথা শোনেনি। এমনকি তাকে নিয়ে ঠাট্টা মাস্কারে, হাসি মজাক ইত্যাদি আরম্ভ করে। এত লম্বা সময় ওয়াজ শোনার পরে, দিনের কথা শোনার পরেও এরা ওনার ডাকে সাড়া দেয়নি, কত বড় দুর্ভাগ্যের কথা। শেষমেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাবের সিদ্ধান্ত হল, নবীও বদদোয়া দিলেন, লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আযাব আসবে, পয়গম্বরকে এর থেকে নিষ্কৃতি দিতে হবে, বাইরে রাখতে হবে। আল্লাহ পাক আদেশ দিলেন, একটি নৌকা নির্মাণ করুন। নূহ আলাইহিসসালাম নৌকা বানাইলেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, নৌকাটি লম্বা ছিল 1200 হাত, চোড়া ছিল 600 হাত। 1200 হাত লম্বা, 600 হাত চোড়া, 3 তলা ছিল। নিচের তলায় রাখা হয় বিভিন্ন জীব জানোয়ার, পশু। এর উপরের তলা, দ্বিতীয় তলা রাখা হয় মানুষ, আর একবারে উপরের তলা রাখা হয় পাখপাখালি। পশুর মধ্যে গাদা নৌকায় সওয়ার হয়েছিল সবচেয়ে পরে। গাদার ব্যাপার স্যাপার কিছু ব্যতিক্রম ধরনি, অধিকাংশ কাজ এমনভাবে করে বুদ্ধি শুদ্ধি আছে বলে মনে হয় না। তাই একজন আরেকজনকে যদি বোকা হিসাবে আখ্যায়িত করে তো গাদা বলে। গাদা, যেমন আপনারা জানেন যে গাদা নদীর কিনারায় পুকুরের ঘাটে গিয়ে পানি পান করার সময় গোলায় পান করে, আগে গোলায় এরপর পা দিয়ে নেড়ে পানিকে আগে গোল করে, মাটি মেখে পানি পান করে। কারণ কি? গাদা যখন পানি পান করতে যায়, দেখে আরেকজনও পানি পান করতে আসছে, গাদার ছবি, এটা যে ছবি সে বোঝে না, সে মনে করে আরেকজন আসছে পানি পান করতে। এখন প্রতিহিংসা কি, ঘাটে আসলাম আমি, এটা আমার দখলে, তুমি কোন সাহসে এখানে এসেছো পানি পান করতে, তোমাকে পান করতে দেওয়া যাবে না। পা দিয়ে তাকে সরানোর চেষ্টা করে, কেউকে সরাইতে গিয়ে পানি গোল হয়, পানি যখন গোলা হয় এখন আর ওই গাদার ছবি তো দেখা যায় না। গাদা খুব খুশি, ওই গাদা সরে গেছে, এখন মনের ইচ্ছে মাত্র তৃপ্তি সহকারে পানি পান করে,
গোল ভানি মাটি সহকারে। তো বুজবুদের অভাবের কারণে শেষমেশ কিসমতে মাটি, তো গাদা তো মাটি খায় নিজে পা দিয়ে গোলাই, মাটি কিন্তু আমরাও খাই। আমরা দুইভাবে খাই, একটা অদৃশ্য মাটি একটা দৃশ্যমান মাটি। অদৃশ্য মাটি খাই মাঝে মধ্যে ভুল সিদ্ধান্তের কারণে। আমার শ্বশুরবাড়ির কাছে সাভারে এক বেটা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং করেছে, বাংলাদেশ ব্যাংকের একজন ডাইরেক্টর। উনি আমাকে একদিন বলেন, হুজুর এখানে বাড়ি করে পেট ভরে মাটি খাইলেন। কেন মাটি খাইলেন? তো যেই টাকা এই বাড়িতে ব্যয় করেছি, এই টাকা দিয়ে যদি ঢাকা সীমানার ভিতরে বাড়ি করতাম অনেক টাকা ভাড়া পেতাম, এখানে ভাড়া টাড়া হয় না, তো মাটি তো খেলেন। এটা এক মাটি কেনা, অদৃশ্য মাটি। আরেক বেটা মেয়ে বিয়ে দিয়েছে, মেয়ের জামাই শ্বশুরবাড়িতে আসে কথাবার্তাতে মন বলে না, বোকা টাইপের জামাই। ছেলের শ্বশুর ছেলের আব্বার কাছে কমপ্লেন দেয়, অভিযোগ দেয়, কি ছেলে জন্ম দিলেন, কথাই বলে না, সবসময় চুপ কথা বলে। তো আব্বা ছেলেকে একদিন বুঝাই দেন যে শ্বশুরবাড়িতে গিয়ে কিছু কথাবার্তা বলতে হয়, এভাবে চুপ থাকতে হয়। ছেলে মনে মনে ঠিক আছে এখন থেকে কথা বলব। ছেলে শ্বশুরবাড়ি যায়, মাঠের মধ্যখান দিয়ে রাস্তা, খালের পাড়ে পাড়ে রাস্তা, সেখান দিয়ে যায়। খালের পাড়ে শ্বশুরের জমি, শ্বশুর জমিতে নেট দিতেছে খেত, জঙ্গল পরিষ্কার করতেছে, আগাছা সাফ করে। যাওয়ার পথে দেখে শ্বশুর মাঠের মধ্যখান দিয়ে যে খাল, এই খালের পাড়ে কিন্তু কোনো মাটি নেই, রাস্তা নেই, মাঠের সাথে সমান। এখন জামাই শ্বশুরকে দেখে প্রথমে সালাম, আসসালামু আলাইকুম, ভাই সাহ কেমন আছেন? শ্বশুর মাথা তুলে দেখে যে জামাই সালাম দেয় আর বলে ভাই সাহ কেমন আছেন। যাক, এরপরে এখন প্রশ্ন, ভাই সাহ একটা কথা কি, ও খালের দুই ধারে কোনো মাটি নেই, এই যে গভীর খাল, এই মাটিগুলো গেল কোথায়? প্রশ্ন। শ্বশুর জবাব দেয়, এক পাড়ার মাটি খেয়েছি আমি, আর এক পাড়ার মাটি খেয়েছে তোর আব্বা। পর আবার প্রশ্ন, এ এত মাটি কেন খাইলেন দুজনে মিলে? তো শ্বশুর জবাব দেয়, তোর আব্বা খেয়েছে তোর মতো বোকা জন্ম দিয়ে, আর আমি খেয়েছি তোর মতো বোকার কাছে মেয়ে দিয়ে দিয়ে। এই দুই ভাড়ার মাটি দুজনে খাইয়ে সাফ করছি। এই মাটি খাওয়া হলো অদৃশ্য মাটি খাওয়া। যারা বোকা বুঝাইলেও বোকা। আল হাদিকা নামক একটি কিতাব আছে, এখানে লিখেছে এক বেটা গোলামের মালিক, গোলাম এরকম বোকা টাইপের, ঠিকভাবে কাজকর্ম করতে পারে। একদিন মালিক ক্ষিপ্ত হয়ে বকুনি দেয়, যেমন মানুষ তুমি অন্যের গোলামকে এক কাজের জন্য পাঠাইলে দুই কাজ করে আসে, আর তোমাকে এক কাজের জন্য পাঠাইলে এটা করতে পারো না, খুব বোকা চোখা। গোলাম মনে মনে স্থির করছে, এখন থেকে এক কাজের জন্য পাঠাইলে দুই কাজে করে আসবো। মনিব অসুস্থ, গোলামকে সকালে পাঠায় ডাক্তার আনতে, আমি খুব অসুস্থ কষ্ট পাচ্ছি তাড়াতাড়ি ডাক্তার আন। এই যে গোলাম সকালে গেল ডাক্তারের খোঁজে, সারাদিন গোলামের নাম নিশানা আনেন, সন্ধ্যায় ফিরে আসছে সাথে মানুষ দুইজন। মনিব তো অপেক্ষা ডাক্তারের, মারা যেতেছে অসুস্থ, এই সারাদিন কী করছো? আমি ডাক্তার অপেক্ষায় মারা যেতেছি, কী করছো? কয় ডাক্তার তো সকালে গিয়েই পেয়ে গেছি ডাক্তারের চেম্বারে, ডাক্তার তো এখানেই থাকে, দেরি হয়নি। তবে ডাক্তারের চিকিৎসা যদি ভালো হন তো ভালো কথা, যদি ভালো না হন মারা যান তো কবর খুঁজবে গিয়ে, এই লোক হলো কবর খোঁজে। এর খোঁজ করতে করতে সারাদিন গেছে, কবর খোঁজার মানুষ হয় না, কেউ রাজি হয় না, শেষ মাস এ রাজি হয়েছে, এই জন্য আমার দেরি হয়ে গেছে, সারাদিন একে খোঁজ দিই। তো মালিক বলে, দরকার নেই তুই এক কাজে কর, এই কবর খোঁজার মানুষ খুঁজতে খুঁজে সারাদিন আমি রোগে কষ্ট হই। তো যারা বেকুব কিসিমের বোকা, হাজার বুঝালো বোকা তো বোকাই, এই বেকুব। এটা হলো অদৃশ্য মাটি খাওয়া।
আরেকটা মাটি খাওয়া হয় অনিচ্ছায়, কিন্তু খাই। যারা এই নিয়ে গবেষণা করে তারা বলে এক বছরে আমরা 6 কেজি মাটি খাই, এক বছরে 6 কেজি, মানে প্রতি মাসে আধা কেজি খাই। কীভাবে খাই? এই যে আমাদের আন্ডার ড্রেন মাঝে মধ্যে বন্ধ হয়, তখন ময়লা পানি উপরে চলে আসে। বাঙ্গি মেথর খবর দিলে এরা নিচের ময়লাগুলো সব তুলে তার কিনারায় স্তূপ দেয়, সাথে সাথে নিয়ে যায়। এগুলোর উপর দিয়ে গাড়ি ঘোড়া চলে এগুলোকে পুরা রাস্তার মধ্যে বিছাইয়া দেয়। রোদ্রে এগুলো শুকাইয়া হয় পাউডার, বাতাস আসলে দুলা উঠতেছে। ছিল কিন্তু আন্ডার ড্রেনের ময়লা, কিসের ময়লা এগুলো? তারপর রুকা ড্রেনের ময়লা না, আমার আপনার ময়লা। এই ময়লা তো ড্রেনে গেছে, এগুলো এখন শুকাইয়া দুলা হয় বাতাসে উড়াইতেছে, গাড়ি যাওয়ার সময় দুলা উঠতেছে, পাশে আরেক বেটা জিলাপি বাজে, সমোসা বাজে, সিঙ্গারা বাজে। এই দুলাপি একথা চিন্তা করা যে এটা তো জিলাপি কড়াই, এটা সমোসার তাওয়া, এটা সিঙ্গারা পাতি, এখানে পড়া যাবে না, মানুষে খাবে, চিন্তা দুলাবালি করে না, বরং তেলের মধ্যে পড়ার ফলে আটক হয়ে যায় ভালো করে। এরপরে আমরা সমার মাস মাস করে সমোসা খাই, জিলাপি খাই, সিঙ্গারা খাই, সাথে কিন্তু তাবা দোকাতেগুলো আছে। এইভাবে আমরা মাসে আধা কেজি মাটি খাই। আল্লাহ, তো যাই হোক, তো গাদার অবস্থা হইলে এই, তার প্রত্যেক কাজে গাদা মার্কা। বর্ষাকাল আসলে গাদা শুকাইতে চামড়া হাট দিতে লাগে, আর যখন গ্রীষ্মকাল কোনো ঘাস ঠাস থাকে না, গাদা তরুতাজা হয়। উল্টে গরু ছাগল বর্ষাকালে তরুতাজা হয়, বৃষ্টি হয়, ঘাস হয়, ঘাস খেয়ে তরুতাজা, গাদা হয় উল্টে শুকিয়ে যায়। কারণ কি? আমি যেখানে ইন্টার পরীক্ষা দিই সেখানে আমাদের একজন স্যার ছিলেন, জিজ্ঞেস করলাম যে ঘাসের সময় বর্ষাকালে গাদা শুকায় কেন, তো উনি জবাব দিলেন, ও গাদাকে যখন গাদার মালিক মাঠে নিয়ে আসে চড়ার জন্য, ঘাস খাওয়ার জন্য, গাদার স্বভাব গাদা মাঠের মধ্যখানে আসে, এসে ঘাড় উঁচু করে চতুর্দিকে তাকায় মাঠের অবস্থাটা কি, যখন দেখে পুরা মাঠ সবুজ ঘাস আর ঘাস, এই চিন্তা শুরু, ইন্না লিল্লাহ, আমি তো অসুস্থ, ঘাস তো সব হয়ে গেছে, কিছুই খেতে পারলাম, আমি অসুস্থ। এই যে মাঠের মধ্যখানে দাঁড়ায় চিন্তা শুরু করে আবার বিকালে রাখাল আসা পর্যন্ত, গাদার মালিক আসা পর্যন্ত সে চিন্তা, আমি অসুস্থ, ঘাস তো হয়ে গেছে, খেতেই পারলাম, যার কারণে শুকিয়েছে। আর সুদিন করে যখন মাঠে কোনো ঘাস থাকে মধ্যখানে এসে কল্লাম উঁচু করে চতুর্দিকে তাকায়, দেখে যে মাঠে কোনো ঘাস নেই, আমি এখন সুস্থ, সব আমি খেয়ে শেষ করছি, মনের আনন্দে এক দৌড় এদিকে দেয়, এক দৌড় এদিকে দেয়, মাঝে মধ্যে কিছু ঘাস ফেলে খেয়ে ফেলে, এতে সে তরুতাজা হয়। তো গাদার কাজ হইল এদের অবস্থা। এখানে মহাপ্লাবন আসতেছে, মানুষ জীব জানোয়ার গাছ গাছালি গড়বাড়ি পাহাড় পর্বত পর্যন্ত ডুবে যাবে। দাদার খবর এসে নৌকাতে উঠতেছে, সবার ফলে দেরিতে একবারটা চিড়িয়াখানায় গেছে, যে দেখে যে সব জানোয়ার হাসতেছে কিন্তু গাদা বেশ হাসে, গাদা হাসে না, সব জানোয়ার হাসে। আগামীকাল আবার গিয়ে দেখে যে অন্য জানোয়ার আপন অবস্থা আছে, গাদা খুব হাসতেছে, তো ব্যাপার কি, কালকে হাসলো না, আজকে এত হাসাহাসি কারণ। পরে একজন বলল, কারণ হইল যেই কারণে অন্য জানোয়াররা কালকে হাসছিল সেটা গাদার বুঝে আসছে আজকে, এই জন্য আজকে হাসা শুরু করছে, একদিনে তার বুঝে আসেনি। তো কী করতে হবে না হবে এটা বুঝে আসে ফল। গাদার গাড়ি আমাদের দেশে তো নেই, যে দেশে গাদা আছে গাদা দিয়ে গাড়ি টানায়, তো যে গাদা গাড়ি টানবে তার সাথে ছোট্ট গাদার বাচ্চা একটা বেঁধে রাখে, দুইটা দৌড় দেয়। আমি গাদার গাড়িওয়ালাকে জিজ্ঞেস করলাম, ভাই বোঝা তো টানতেছে বড়টায়, এ ছোটটার সাথে বেঁধে রাখার কারণটা কি, কেন এটাকে কষ্ট দেব, ওইটা না বানলে বড়টা হাঁটে না কেন? তো দুজন থাকলে এই মনে করে সব বোঝা আমি টানতেছি, মনের আনন্দে এটা আরও জোরে দৌড় দেয়, আর এটা মনে করে না সব তো আমি টানতেছি, কৃতিত্ব আমার, এই হার জিত করে দুজনে দৌড় দেয়, তাড়াতাড়ি গাড়ি চলে, আর যদি একটা থাকে তুইরা দৌড় দেয় না, মুশকিল হয়। আল্লাহ, তো গাদা এই নৌকায় উঠছে সবাই ফলে, অন্যরা তো বুঝে ফেলছে আগে ভাগে যে উঠতে হবে, না হলে বন্যায় ডুবে মরবো, গাদা গুজে সবার ফলে উঠছে সবাই ফল। আর পাখিদের মধ্যে সবার পরে উঠছে তোতা পাখি, তোতা পাখি উঠছে সবাই পর,
যাই হোক, নৌকে ওঠার পরে এরপরে তুফান, পানি, বন্যা, জমিন ফেটে পানি উঠতেছে, আসমান থেকে যেন পানি আল্লাপাক ঢেলে দিচ্ছেন। এভাবে পানি থই থই পাহাড় পর্বত পর্যন্ত ডুবে যায়। নাফরমান কাফের মুশরিকেরা সব ধ্বংস হয়ে যায়। দীর্ঘ 40 দিন যাবত এই একটি নৌকা এই প্লাবনের উপরে ভাসতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন কি সবর, কি ধৈর্য দান করেছেন যে একটি নৌকা মাত্র, আর কেউ নেই। এই 40-80 জন মানুষ নিয়ে হযরত নূহ আলাইহিস সালাম একা নৌকার মধ্যে, ধৈর্যের পাহাড়। আগে 950 বছর ধৈর্যের পরিচয় দিলেন, আর এখানে 40 দিন আরও ধৈর্যের পরিচয় দিলেন। এই ধৈর্যের বরকতে আল্লাহ পাক একমাত্র তাঁর বংশধরকে জিন্দা রাখে। 40 দিন পর যখন বন্যা নেমে যায়, যদি নামক পাহাড়ে তাঁর কিস্তি এসে ঠেকে। এই পাহাড়টি হলো ইরাক, এখনও এই পাহাড়ের নাম যদি। এই যদি পাহাড়ে তাঁর কিস্তি এসে ঠেকে, ওনারা 80 জন মানুষ কিস্তি থেকে নিচে অবতরণ করে। আর বন্যার একটি বৈশিষ্ট্য, বন্যা সরে গেলে সাধারণত মহামারী দেখা দেয়, কলেরা দেখা দেয়, ডায়রিয়া দেখা দেয়। এরাও ডায়রিয়া আক্রান্ত হয়ে সব শেষ হয়ে যায়, মারা যায়। বাকি ছিলেন নূহ আলাইহিস সালাম, তাঁর স্ত্রী, তাঁর 3 ছেলে, 3 ছেলের স্ত্রী, এই 8 জন মানুষ জিন্দা ছিলেন, বাকি সব শেষ। এরপর নূহ আলাইহিস সালামের 3 ছেলে, নাম হাম, আরেকজনের নাম সাম, আরেকজনের নাম ইয়াফাস। এই হামের বংশধর আমরা, সামের বংশধর সিরিয়া ইত্যাদি এলাকার মানুষ, ইয়াফাসের বংশধর ইয়াজুজ মাজুজ। এই 3 ছেলের বংশ থেকে আবার দুনিয়াতে মানুষ বিস্তার লাভ করে। তো নূহ আলাইহিস সালামের ধৈর্যের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে আবার দুনিয়াকে আবাদ করেন। এই জন্য তাকে বলা হয় আবুল বাশারে সানি, মানব জাতির দ্বিতীয় পিতা। প্রথম পিতা আদম আলাইহিস সালাম, দ্বিতীয় পিতা নূহ আলাইহিস সালাম। হাম, সাম, ইয়াফাস এই 3 সন্তানদের মাধ্যমে আল্লাহ পাক আবার পুরো দুনিয়া আবাদ করে দেন। এখন আমরা প্রায় 750-750 কোটির মতো মানুষ পৃথিবীতে বসবাস করছি, সব এদের বংশধর। ইয়াজুজ মাজুজ বাদ দিয়ে 750 কোটি হলো 2 ছেলে, হাম এবং সামের। আর ইয়াফাসের বংশ এখানে নেই, এরা সবদের সেকান্দরের ওই পড়ে। তাই বুজুর্গানা দিন বলেন, গরা চন হে নবী সবর আস্তে দর গমে তুফান, গরা চন হে নবী সবর আস্তে দর গমে তুফান, বলা বগর দাদো কামে হাজার সালা বরায়া। তো নূহ আলাইহিস সালাম যেভাবে ধৈর্যের পাহাড় হয়ে অটল ছিলেন এই তুফানের ভিতরেও, এভাবে তোমরা যদি ধৈর্য ধারণ করো, 1000 বছরের কাজ 1 সেকেন্ডে আল্লাহ পাক সমাধান করে দিবেন। কারণ হলো ধৈর্য ধারণ করলে ধৈর্যের বৈশিষ্ট্য হইল আল্লাহ পাক ধৈর্য ধারণকারীর সাথে থাকেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সন্দেহাতীতভাবে আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন, যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে। এরা বলবেন কই, সাথে থাকলে তো দেখতাম, দৌড়তে পাইতাম, আওয়াজ শুনতাম, কথাবার্তা বলতে পারতাম, কিছুই তো হয় না, সাথে যে আছে বুঝবো কীভাবে, বিশ্বাস করবো কীভাবে। এর 2টি জবাব। এক তো হলো বোঝার মতো যোগ্যতা আমাদের নেই, এই জন্য বুঝি না, যাদের আছে তারা বোঝে। তাই তারা তো বলেন তো যে সাহ কুই হাম দম কুই দম সাহস নেই হ্যায়, তো যে সাহ কুই হাম দম কুই দম সাহস নেই হ্যায়, বাত হ্যায় তো হে হার দম মগর আওয়াজ নেই হ্যায়, বাত হ্যায় তো হে হার দম মগর আওয়াজ নেই হ্যায়। আল্লাহ, তোমার মতো এমন অন্তরঙ্গ বন্ধু, এমন কাছের বন্ধু তো আরেকজন নেই, অহরহ তোমার সাথে কথা চলতে থাকে আওয়াজবিহীন অবস্থায়। বাতেন তুহে হর দম মগর আওয়াজ নেহি হ্যায়, কথা চলতে থাকে আওয়াজ হয় না। তোরা বুঝে আল্লাহ যা আমার সাথে আছেন, আমাদের বোঝার মতো যোগ্যতা নেই, তাই আমরা বুঝি। দ্বিতীয় জন, আমরা জিন্দা না মুর্দা? জিন্দা না, কেউ ভাববেন যে আমি মুর্দা। এক বেটা হারাইয়া যায়, এক বেটা শুধু হারায়, ওই বোকা হারায়। এখন তার পরিবার তার গলায় একটা কলুর গাড়া বেঁধে দিয়েছে, কলুর গাড়া ওজন আছে বেঁধে দিয়েছে, বলে দিয়েছে এই কলুর গাড়া তোর গলা যতক্ষণ জ্বলবে অতক্ষণ ভাববি তুই হারাস নি, তুই তুই আস, তুই হারাস নি, এটা বুঝবি কলুর গাড়া যতক্ষণ গলায় জ্বলবে। হাঁটতে হাঁটতে কোথায় যা মানুষের ভিড়ে এটা ছিঁড়ে পড়ে গেছে কলুর গাড়া কোন জায়গায়, তখন খবরও নেই,
একটু ঘর দেখে কুদুর গাড়া তো নেই, ইন্না লিল্লাহ, আমি তো হারাই গেছি, আমি তো আর আমি নেই। এখন সে গান গায়, আমি তো আর আমি নই, আমি যদি আমি হইতাম কুদুর গাড়া কই, এখন হে আর হে নয়। তো রু আমাদের মধ্যে আছে বিদায় তো আমরা জিন্দা না, কেউ ভাববো যে আমি মুর্দা না, জিন্দা। জিন্দা কিসের কারণে? রুহের কারণে, রু আছে তাই জিন্দা। তো এই যে রু আছে আমার সাথে, আমার যতদিন বয়স, যত বছর বয়স তত বছর রু আমার সাথে। যদি কারো বয়স 80 বছর হইয়া থাকে, কি 80 বছর রুটা আমার সাথে আছে? এই যে 80 বছর আমার আপনার সাথে রুটা আছে, জীবনে সাক্ষাৎ হয়েছিল, দেখছেন রুকে ধরতে পারছেন না, কথা বলতে পারছেন, কারেন নাই। তো এরপরে কি অস্বীকার করবেন না আমার মধ্যে রু নাই, আমি আসলে মুর্দা? হে বেটার মতো যে আমি এখন আমি নই, আমি যদি আমি হইতাম কুদুর গাড়া কই, তাহলে আমি এখন জিন্দা নই, আমি যদি জিন্দা হইতাম রুহের খবর কই? এরকম তো নেই, রুহের খবর নাই, দেখি না, শুনি না, ধরতে পারি না, তারপরও রু আছে বিশ্বাস করি। এই রুহের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমার সাথে আছেন, তিনি বলতেছেন, এটা বিশ্বাস করতে অসুবিধা কোথায়? তো তিনি আমার আপনার সাথে আছেন, কিন্তু বুঝতে পারি না, যোগ্যতা নেই, তুমি আছেন আমাদের সাথে। তো আল্লাহ যদি আমার সাথে থাকেন, তাহলে আমার যত সমস্যাগুলি আছে এগুলো সমাধান করতে আমার কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে? ধরুন আমি একেবারে দুর্বল মানুষ, আর একবারটা বিশ্ব চ্যাম্পিয়ন আমার সাথে মারামারি করে, জুলুম করে, কিন্তু আমার পাশে এমন একজন অন্তরঙ্গ বন্ধু আছেন যে হেত্তাকো আরও চ্যাম্পিয়ন, তাহলে আমার ভয়ের কোনো কারণ আছে নেই? যে আমি দুর্বল হইলে কি হবে, তার থেকেও শক্তিশালী বন্ধু আমার পাশে আসে, হে আক্রমণ করলে বন্ধু প্রতিহত করুক। আবার বন্ধু যদি গাদা মার্কে হয় বোকা মার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তান মধ্যে লিখেছেন, তো দোস্ত আবা সাদকে গিরা দে দস্তে দোস্ত, দর পের ইশা হালি ও দর মাদেগি, দর পের ইশা হালি ও দর মাদেগি। তো বাস্তব বন্ধু তো ওই ব্যক্তি, যে ব্যক্তি বিপদের সময়, মুসিবতের সময় বন্ধুর হাত ধরে, এ হলো বাস্তব বন্ধু। একদিন এই বন্ধুর সাথে আরেক দুশ্মনের মারামারি বন্ধুর সামনে। এখন বন্ধু তো বন্ধুর পরিচয় দিতে হবে, শেখ সাদির কথা অনুযায়ী গিয়ে নিজের বন্ধুর দুই হাত মজবুত করে দূরে রাখছে। এই সুযোগে যে দুশ্মন আচ্ছা তরফে কি ইলুস, এখন এ না দিতে পারতেছে না, এদেরকে প্রতিহত করতে পারতেছে, বন্ধুতে হাত ধরে রাখছে। আচ্ছা তরফে মার খাওয়ার পরে দুশ্মন মার দিয়ে চলে গেছে। এখন বন্ধু বলে, তুমি কী করলে এটা? না ওরে সরাইলে, না আমাকে প্রতিহত করার সুযোগ দিলা, না আমাকে মারার সুযোগ দিলা, আমার হাত মজবুত করে ধরে আসো, এই সুযোগে হে কিল ঘুষে দিয়ে গেছে। বন্ধু জবাব দেয়, আমি তো শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির কথার উপরে আমল করেছি। কী কথা? উনি বলেছেন বাস্তব বন্ধু তো ওই যে বিপদের সময় বন্ধুর হাত ধরে। তো তুমি তো এখন বিপদে পড়ছো, শত্রু তোমাকে কিলায় আর ঘুষায়, এই সময় হাত ধরছি বন্ধুত্বের পরিচয় দিলে। তা হাত ধরার এই অর্থ, হাত ধর তো হলো সাহায্য করা, সহযোগিতা করা, এটা বাদ দিয়ে হাত ধরে আসে, হে গাদা মার্কা বন্ধু। আল্লাহ, তো আল্লাহ রাব্বুল আলামিন মত শক্তিশালী, শক্তির উৎস যেখানে, তিনি যখন আমার সাথে আছেন, তাহলে আমার আছে দেবীর আছে। আমার সমস্ত বলা মুসিবত দূর করার মালিক আমার আল্লাহ, তিনি যখন ধৈর্যের বদৌলতে আমার পাশে আছেন, আমার আর কোনো চিন্তা ভিগি নেই, আল্লাহ আমার সাথে আছেন। আল্লাহ, তো নূহ আলাইহিস সালামের কথা আল্লাহ পাক স্মরণ করাইতেছেন, যে স্মরণ করো আমি কাফের মুশরিক যারা আমার নবীর কথা শুনেনি, এদেরকে আমি কিভাবে শাস্তি দিয়েছি। আল্লাহ ইয়াতিকুম নাবাউল্লাযিনা মিন ক্বাবলিকুম ক্বাওমে নূহ আলাইহিস সালামের জাতিকে কিভাবে আমি শাস্তি দিয়েছি, এই ঘটনাগুলো তো তোমাদের সামনে। ওয়া আদ, দুই নম্বরে কওমে আদ, আদ সম্প্রদায়, এরা হযরত হুদ আলাইহিস সালামের কওম। হযরত হুদ আলাইহিস সালামের জমানায় আদ নামক এক ব্যক্তি অনেক বড় প্রতাপশালী ক্ষমতাধর বাদশাহ ছিলেন। তখনকার সময় এর থেকে শক্তিশালী বাদশাহ আর কেউ ছিল না। হুদ আলাইহিস সালাম আল্লাহর বান্দাদেরকে আল্লাহর দিকে ডাকেন, দাওয়াত দেন, ওয়াজ নসিহত করেন, কিন্তু ওর ভয় হলো যদি হুদের কথা সবাই শুনে আমরাও শুনি, আমার তার ক্ষমতা থাকবে না, ক্ষমতা চলে যাবে হুদের হাতে।
এই ক্ষমতার ভয়ে, ক্ষমতার লোভে হুদ আলাইহিস সালামকে মানবে না। আর যখন কারো ভিতরে ক্ষমতার লোভ ঢুকে তখন তার হিতাহিত জ্ঞান লোপ পায়। তিরমিজি শরীফে হাদিস আছে, যদি নিজের নেতৃত্ব চেয়ে নেয়, নিজের চেষ্টা করে চেয়ে নেতৃত্ব নেয়, তার থেকে আবার সাহায্য সরে যায়। এখন নিজের দায়িত্ব নিজে পালন করো, শেষমেশ পদস্খলন ঘটে, বেজ্জতি নসিবে যোগে, কপালে থাকে বেজ্জতি। আর যদি লোকেরা জোর করে ধরে তাকে লিডারই দেয়, নিতে চায় না, জোর করে ধরে দেয়, তিরমিজি শরীফে হাদিস বর্ণিত আছে, আল্লাহ পাক ফেরেশতা নির্ধারণ করে দেন যে কদমে কদমে সাহায্য করবে, এই বেজ্জতি, এর বেজ্জতি হয় না। তো হুদ আলাইহিস সালাম ওয়াজ করতেছেন, নসিহত করতেছেন, দিনের দিকে ডাকতেছেন, আদের ভয়, আমার তো আর রাজত্ব থাকবে না, আমার ক্ষমতা থাকবে না, এই ভয়ের কারণে পয়গম্বরের দাওয়াত গ্রহণ করতেছেন। আল্লামা রোমের বাসায় বুড়া হাকাম না মাসবুদ বো জাহালে সোদ আয় বসা আহাল আজহা সাদে না আহালে সোদ আয় বসা আহাল আজহা সাদে না আহালে সোদ হাসাদার হিংসা, নেতৃত্ব আমার হাতে থাকবে না, আরেকজনের কাছে চলে যাবে, এই ভয়ে যারা হক মানে না, হক গ্রহণ করে না, শেষমেশ যারা বেইজ্জত হয়, এদের নেতৃত্ব যায়, ইজ্জতও যায়, বরণ যায়, সব কিছু যায়, সব ধ্বংস। তো আর হযরত হুদ আলাইহিস সালামের জমানার প্রতাপশালী বাদশাহ, শক্তিশালী বাদশাহ, সে ওনাকে মানবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব এসে গেছে, যখন সীমা লঙ্ঘন করে। আল্লাহ রাব্বুল আলামিন তো হালিম, বড় ধৈর্যশীল, অনেক দিল দেন, দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা, দেখি ফিরে আসে কিনা, যখন দেখে যে আর ফিরে আসে না, শেষমেশ ধরেন। আল্লাহ, হযরত হুদ আলাইহিস সালামের এই কওম আদ সহ ধরলেন, কিভাবে ধরলেন? জোরসোরে বাতাস, জোরসোরে বাতাস, এই বাতাসের সাথে একটা আওয়াজ, এগুলো এসে এদেরকে সব ধ্বংস করে দেয়, ন্যস্ত নাবুদ করে দেয়। তো আল্লাহ রাব্বুল আলামিন স্মরণ করান, এর ইতিহাসটা একটু সামনে টেনে আনো, দেখো তাদের পরিণাম কি। তিন নম্বর ওয়া সামুদ, আদ গোত্রের উপরে পাথরের বৃষ্টি বর্ষণ হয়। আদ, আল্লাহ, তাবুকের যুদ্ধে যাওয়ার সময় এদের বস্তি রাস্তায় পড়ে, মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 400 কিলোমিটার দূরে তাবুক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে উপস্থিত ছিলেন এই যুদ্ধে। যাওয়ার সময় এ কওমে আদের বস্তি পথে পড়ে, দেখে যে গজবের পাথর যে পড়ছিল, পাথরের বৃষ্টি যে বর্ষণ হয়েছিল, বড় বড় পাথর কালো রঙের, এগুলো এখনও তাদের বস্তিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। সাহাবায়ে কেরাম বুঝেননি, ওদের কূপ থেকে পানি তুলে হুজুর বললেন যে বস্তিটা দ্রুত গতিতে অতিক্রম করতে হবে, এটা গজবের বস্তি, এখানে গজব অবতীর্ণ হয়েছিল, দেরি করা যাবে না, তাকে অতিক্রম করা লাগবে। যেমন মিনা থেকে মক্কায় মোকাররমার দিকে আসতে আসহাবে ফিল, হাতিওয়ালা, হাতিওয়ালা যেখানে ধ্বংস হয় 30 হাত জায়গা, এই জায়গাটা দ্রুত গতিতে পার হয়ে যাও, এটা গজবের জায়গা, এখানে দেরি করা যাবে। আমরা না বোঝার দূর ওনাকে সেখানে শুয়ে থাকি, ঘুমাতে এসে গজবের জায়গা, যাই হোক। এরপর আল্লাহ পাক দিলেন কওমে সামুদ, কওমে সামুদ হযরত সালে আলাইহিস সালামের কওম। সালে আলাইহিস সালাম এটা ইয়ামানে ছিল তাদের বাস, ইয়ামানের পাশে পারস্য নদের কিনারায়। এখানে সালে আলাইহিস সালাম যতই বুঝান তারা বোঝে না, শিরিক থেকে ফিরেতে চেষ্টা করেন তারা ফিরে না, নিজ হাতে মূর্তি নির্মাণে তারা ছিল খুব পটু, খুব পারদর্শী। বুঝাইতে বুঝাইতে শেষমেশ এরা একটা মজাদার দাবি করে, তো তুমি যে পয়গম্বর বলতেছো আমরা তো মানি না, বিশ্বাস করি না, যদি মানাইতে হয় একটা অলৌকিক ঘটনা দেখাও। কী দেখাবো? এই যে বড় পাথর একটা আছে, এটার ভিতর থেকে একটা গাভিন ওঁট বের করে দেখাইতে হবে, এবং ওঁট বের হয়ে যাতে বাচ্চা দেয়, শুধু ওঁট বের হওয়া নয়, দুই সত্য, একটা গাভিন হবে আর একটা বের হয়েই বাচ্চা দিবে, তাহলে বুঝবো তুমি সত্য নও।
মুজেজা চাওয়ার পর, মুজেজা পাওয়ার পর যদি না মানে তখন গজব নাযিল হয়। তাই পয়গম্বররা সহজে মুজেজা দেখাইতে চান না। তেমনিভাবে আউলিয়ালাদের কারামত, যদি কেউ কারামত চায়, যে কারামতটা দেখা যায় না কিসের অলি, কারামত পাওয়ার পরও যদি না মানে তো গজব নাযিল হয়। তাই চাইতে নেই, আপনি আল্লাহর অলি হইলে একটা অলৌকিক ঘটনা দেখান, এটা চাইতে নেই। তো পয়গম্বরের কাছে মুজেজা চাইতে নেই, কিন্তু এরা মুজেজা চাইছে, এই পাথর থেকে একটা গাভীন ওট বের করবেন, বের হয়ে এটা বাচ্চা দিবে, তাহলে বুঝবে আপনার সত্য লোক। উনি আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিক এই পাথর টাস করে ফেটে ভিতর থেকে বিশাল বড় দেহওয়ালা গাভীন ওট বেরিয়ে আসে, বের হয়ে এসে বাচ্চা জন্ম দেয়। এখন তার পানি পানের দরকার, যেহেতু অনেক বড় দেহওয়ালা, তাদের কূপ থেকে যখন ওই ওটনি পানি পান করতো পুরো কূপ শুকিয়ে যেত। এখন এরা দেখে সর্বনাশ, আমরা এখন পানি হয়ে গই, নিজের পানির অভাব, আমাদের ওট বকরি, আমাদের জীব জানোয়ারের পানির অভাব, এখন কী করি? পরে বন্টন করে দেওয়া হইল, একদিন এই ওট পানি পান করবে আর ওটনি, আর আরেকদিন তোমরা পানি পান করো, তোমরা পানি নিবে। তো যেদিন সালাহ সালামের ওটনি পানি পান করতো ওই দিন সব পানি শুকিয়ে যেত। এখন ওই দিন তো ওরা পানি পাবে না, তো ওই দিনের ওদের পিপাসার অবস্থা কী হবে? এর জন্য আল্লাহ পাক বরকত দিয়েছেন যে ওদের পশুর যে দুধ হবে, ওই দিন দুধ হবে অনেক বেশি, দুধ পান করে পানের পিপাসা মিটাইতে পারবে, পেটের ক্ষুধা মিটাইতে পারবে। তা আমার আল্লাহ কত বড় মেহরবান। কিন্তু এরা এখন ওটের উটনির পিছনে পড়ছে, যে উটনি বেরিয়ে তো এখন আমাদের জন্য মুসিবত হয়ে দাঁড়ায়, পানির সব পান করে ফেলে আমরা পানি পাই। এর মধ্যে তারা এই ওটের পা কেটে দিয়ে ওটকে হত্যা করে দেবে। এরপরে আল্লাহ পাকের পক্ষ থেকে আজাব আসবে, আজাবে সে সব ধ্বংস হয়ে যায়। এদের দেহ, এক একজনের দেহ লম্বা ছিল 200 হাত, 200 হাত লম্বা। এত লম্বা লম্বা মানুষগুলো যেভাবে ধ্বংস হয়ে গেছে, যেন খেজুর গাছ, লম্বা খেজুর গাছের গোড়া দিয়ে কেটে দিলে পড়লে যেরকম দেখা যায় দূর থেকে, এই মানুষগুলো ধ্বংস হওয়ার পরে, মারা যাওয়ার পরে দূর থেকে এমন দেখা গিয়েছিল যেন লম্বা লম্বা খেজুর গাছ পড়ে আছে, 200 হাত লম্বা এক এক মানুষ। এ আজাবে তারা সব ধ্বংস হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আগেকার যুগের এই নাফরমান কাফের মুশরিক মুরতাদ নাস্তিকদের অবস্থা তুলে ধরে বুঝাইলেন, ও এই যুগের মানুষেরা আমার নবীকে মানো, নবীর দাওয়াত গ্রহণ করো। আর নবীর অবর্তমানে নবীর প্রতিনিধি উত্তরসূরি আলেম আমাদের কথা মানো, তাদের দাওয়াত গ্রহণ করো, শান্তিতে থাকতে পারবে। আর যদি বিরুদ্ধাচরণ শুরু করো, ওদের যে পরিমাণ তোমাদেরও হবে সেই পরিমাণ। তবে আমাদের নবীর দোয়ার বরকতে আল্লাহ পাক সামনাসামনি এইভাবে বেইজ্জত করেন না, কিন্তু ভিতরে ভিতরে পরিবর্তন ঘটে থাকে। যারা নাফরমান কি পরিমাণ অশান্তিতে আছে এটা হেরাই বোঝে, আপনি ওদের জায়গায় হলে তো বুঝতেন আপনি কি পরিমাণ সুখ শান্তিতে আছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন পিছনের কথা স্মরণ করাই দিচ্ছেন যে আলাম ইয়াতিকুম নাবাউল লাযীনা মিন ক্বাবলিকুম কওমে নূহিন ওয়া আদিন ওয়া সামুদ ওয়াল লাযীনা মিন বাদিহিম, এবং এর পরেও আরও বিভিন্ন গোত্রের উপরে আমার বিভিন্ন ধরনের আযাব অবতীর্ণ হয়েছিল। লা ইয়ালামুহুম ইল্লাল্লাহ, এদের বিস্তারিত অবস্থা আমার আল্লাহই ভালো জানে। এই যে মানুষগুলো আযাবে মারা গেছে, কী কষ্ট তারা পেয়েছে এটা তো আমরা জানি না, এটা তো আমার আল্লাহ জানেন কী কষ্ট পেয়েছে। জাতহুম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে তাদের রাসূল দলিল নিয়ে, প্রমাণ নিয়ে এসেছিলেন, তাসদীক নিয়ে এসেছিলেন। ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, এদের কথা মানলি তো মানেনি, উল্টা তারা যেন হাত দিয়ে নবীর মুখ চেপে ধরে রাখবে যাতে নবী কথা বলতে না পারে। এ হাত দিয়ে চেপে ধরার অর্থ এই নয় যে একবার সরাসরি হাত দিয়ে চেপে ধরছে, এটাও হতে পারে, সাথে এটাও হতে পারে যে এমনভাবে আইন প্রয়োগ করছে যাতে হক কথা বলার সাহস না হয়। বর্তমান দুনিয়াতে এটাই চলছে, যারা হক কথা বলবে এদের হক কথার উপরে কত রকমের পাবন্দি, কত রকমের নিষেধাজ্ঞা, যাতে মন খুলে হক কথাটা বলতে না পারে, বলতে গেলে কত রকমের শাস্তি, জুলুম অত্যাচার শুরু হয়। তাহলে এরা হলো হে যুগের ওদের খালাতো ভাই। জাতহুম রুসুলুহুম বিল বাইয়িনাতি ফারাদ্দু আইদিয়াহুম ফি আফওয়াহিহিম, তারা তাদের হাতটা যেন নবীদের মুখে ধরে রাখবে, এখনও যেন ওদের খালাতো ভাইয়েরা আলেম ওলামাদের হক পন্থীদের মুখ ধরে রাখবে, হক কথা বলতে দিবে না।
বিভিন্ন দেশে আল্লামা পুরু এই মসজিদে জুমার খুতবা পর্যন্ত সরকার লিখে দিবে, ওইটার বাইরে এক শব্দ বাড়ানো যাবে না, কমানো যাবে না। তার মানে হক যেন হেই বোঝে, অথচ হে নিজে আরবিও বোঝে না, নিজে আরবিও বোঝে না, হক না হক বোঝার মতো যোগ্যতা রাখে না, তারপরও মনে করে আমি বুঝি। ওয়াকালু ইন্না কাফারনা বিমা উরসিলতুম বিহি, তোমাকে যা কিছু দিয়ে পাঠানো হয়েছে আমরা এগুলো অস্বীকার করতেছি, এগুলো আমরা মানি না। ওয়া ইন্না লাফি শাক্কিম মিম্মা তাদউনানা ইলাইহি মুরিব, এবং আমরা সন্দেহ পোষণ করি তুমি যা কিছু বলতেছ, তুমি সত্য নবী আল্লাহর বাণী নিয়ে এসেছ, এর মধ্যে আমরা সন্দেহ পোষণ করি এবং আমরা এই জন্য তোমাকে মানতে পারতেছি না, সন্দেহ পোষণ। বাস্তবে যদি সঠিক শিক্ষা থাকত তাহলে সন্দেহ পোষণের কোনো প্রয়োজন পড়তো না, শিক্ষার আলো আপনাকে দেখাই দিত যে কথা যা বলছে এটা হক। শিক্ষার আলো যখন থাকে না, অন্ধকার, তো কোনটা সঠিক রাস্তা কোনটা বেঠিক রাস্তা সত্য সমান বুঝবেন কীভাবে? রাতের অন্ধকারে কোথাও হাঁটতে গেলে বৃষ্টি হয়ে গেছে গভীর গর্ত, ওটা যেরকম দেখা যায় আর যেখানে গর্ত নাই সেটা এরকমই দেখা যায়, তা আপনি আন্দাজুন পা দিলেন হঠাৎ গর্তের ভিতরে পড়ে ডুবে গেলেন। তো শিক্ষার আলো যেখানে থাকবে, নূরে ঈমান যেখানে থাকবে, ঈমানের আলো হেদায়েতের জ্যোতি যেখানে থাকবে সেখানে বুঝে আপনি হক কথা বলে কি না হক কথা বলে। যেখানে হেদায়েতের জ্যোতি নেই, ঈমানের আলো নেই, এরা বুঝবে কীভাবে হক বলে কি না হক বলে? আল্লাহ রাব্বুল আলামিন সহি বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।